পিএসজির কোচ হয়ে যোগ দিয়েই নেইমার এবং তার ফ্যানদের জন্য দারুণ সুসংবাদ দিলেন ক্রিস্টোফার গাল্টিয়ার। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির দুরবস্থার কারণে মাউরিসিও পচেতিনোকে সরিয়ে ক্রিস্টোফার গাল্টিয়ারকে নতুন কোচ হিসেবে যোগ দিয়েছে পিএসজি। মঙ্গলবার অফিসিয়ালভাবে ক্রিস্টোফার গাল্টিয়ারকে পিএসজি তাদের কোচ হিসেবে নিয়োগ করেছে। অপরদিকে মঙ্গলবারেই পিএসজি সব প্লেয়াররা জুলাই মাসের ম্যাচগুলোকে সামনে রেখে অনুশীলনে ফিরেছে। মেসি, নেইমার, সার্জিও র‍্যামোস, মার্কিউনেস সবাই ফিরেছে অনুশীলনে। তার মধ্যেই পিএসজির নতুন কোচ নেইমার ফ্যানদের জন্য এক দারুণ সুসংবাদ দিয়েছেন। কোচ হিসেবে যোগ দিয়েই সংবাদ সম্মেলনে নেইমারের কথা উঠলে ক্রিস্টোফার গাল্টিয়ার বলেন, আমি কেন নেইমারকে আমার পরিকল্পনায় রাখবো না? নেইমারের মতো প্লেয়ারকে কোন কোচ দলে না চায়? নেইমার একজন বিশ্বমানের ফুটবলার এবং আমি জানি আমি নেইমারের কাছ দিয়ে কি চাই। হ্যাঁ, অবশ্যই দলের ভারসাম্য বজায় রাখতে হবে, তবে আমি আশাবাদী যে নেইমারও এর পরের মৌসুমে আমাদের সাথেই থাকবে, এমনটাই জানান পিএসজির নতুন কোচ ক্রিস্টোফার গাল্টিয়ার।